আসসালামু আলাইকুম নতুনভাবে বেশ কিছু বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস তারই সর্বশেষ আপডেট নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন পঁচাত্তর জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস মুজিব বর্ষ উপলক্ষে ফিরোজপুরের মটবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায়ে বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বীরনিবাস নির্মাণের স্থান তুষখালের আশ্রয়ন প্রকল্পের কাজ মাঠবাড়িয়া থানা ও নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মাঠবাড়িয়া পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন এবং বীর নির্মাণ কাজের উদ্বোধন করেন এছাড়া তিনি মাটবাড়িয়া পৌর ও সদর ইউনিয়নের ভূমি অফিসের সেবা প্রত্যাশীদের বিশ্রামাগার ছায়াবিথিয়ারের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক সহকারী কমিশনার ভূমি শাকাউদ জামিল সৈকত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ওসি মোহাম্মদ নুরুল ইসলাম বাদল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার পৌর নির্বাহী কর্মকর্তা হারুন রশিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু আকন হাবিবুর রহমান শাহাদাত হোসেন রাজা আব্দুল লতিফ সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক আজিমুল হক প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু সাবেক সভাপতি আব্দুল সালাম আজাদি প্রমুখ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন মুজিব বর্ষ উপলক্ষে মাঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায়ে পঁচাত্তর বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে চোদ্দ লাখ বিশ হাজার টাকা বেয়ে দুই কাটা জমির উপর নির্মিত প্রতিটি ভবনের আকার হবে এক হাজার সাতশো তেষট্টি দুইটি বেডরুম একটি ডাইনিং রুম রুম একটি কিচেন ও দুইটি বাথরুম থাকবে প্রতিটি বীর উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে সরকার সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছেন এ উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর এ উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ